একটা বিষয় আমি বলে রাখি যে আমার ইন্ডাস্ট্রি শুরুর আগ থেকে আমি দুইজন মানুষের খুব ফ্যান ছিলাম, একজন হচ্ছে আফজল ভাই আর প্রয়াত হুমায়ুন ফরিদি ভাই দুজন। দর্শক, শুরু করছি আড্ডাবাজি, আর আজ আমাদের অতিথি অসম্ভব মেধাবী একজন অভিনেতা সাইদ বাবু। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা দামাল, এবং ওটিটি প্ল্যাটফর্মে বোধ ওয়েব সিরিজে তার পরিমিত অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে প্রিয় অভিনেতার সাথে আড্ডা শুরু করি। কেমন আছেন? ভালো, আপনার কেমন আছেন? আমিও ভালো আছি। সম্প্রতি আপনার দুইটা কাজ মুক্তি পেয়েছে, একটা চলচ্চিত্র এবং আর একটা ওয়েব সিরিজ। সেখানে দুই ধরনের চরিত্রে অভিনয় করেছেন, দামালে নেতিবাচক এবং বোধে ইতিবাচক। এই দুই চরিত্রে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? না, ডেফিনেটলি একটু ডিফারেন্ট সব কিছু মিলে। আর আমি একটু খল চরিত্র অভিনয় করতে বেশি পছন্দ করি। আর যেটা হয় যে দুইটাই আলাদা প্ল্যাটফর্ম এবং দুইটাই হচ্ছে দুইজন ভিন্ন ডিরেক্টরের কাজ এবং দুই ধরনের ডিরেকশন। আমার কাছে সব কিছু মিলে একটু মানে চ্যালেঞ্জিং মনে হয়েছিল, কারণ যখন বোধে কাজ করি তখন সম্পূর্ণ আলাদা সেট আপ, আলাদা এনভায়রনমেন্ট, এবং যখন দামালে কাজ করি সেটার প্রেক্ষাপট আলাদা, মানে 71-এর গল্প সব কিছু মিলে। তো দুইটার এক্সপিরিয়েন্স একেবারেই আলাদা এবং খুবই আমার জন্য চ্যালেঞ্জ ছিল আর কি। দর্শকদের ফিডব্যাক কেমন পাচ্ছেন? দর্শকদের ফিডব্যাক খুবই ভালো, এবং ভালো বলতে হচ্ছে দামালের বিষয়ে হচ্ছে বকা খাচ্ছি, হ্যাঁ, কিন্তু যেটা আমার কাছে অ্যাচিভমেন্ট। আর বোধের জায়গাটা হচ্ছে যেহেতু আমি পজিটিভ ক্যারেক্টার, খুব মানে লাভিং একজন হাজবেন্ড, সেই জায়গা থেকে মানুষ যতটুকুই ছিল অতটুকু নিয়ে পজিটিভ বলছে সবাই। এবং খুব ধীর স্থির ভাবে আপনাকে দেখেছি আমরা বোধে। বোধ প্রসঙ্গে এবার একটু আসতে চাই। সেখানে আপনি অভিনয় করেছেন আমাদের বাংলাদেশের লেজেন্ডারি একজন অভিনেতা আফজল হোসেনের যুবক চরিত্রটাতে, আলমগীর ছিল আপনার চরিত্রের নাম। তো এইখানে আসলে কাজ করার সুযোগটা কিভাবে এলো, এবং আপনি এই চরিত্রটাকে বেছে নেওয়ার সময় কোন কোন জিনিস মাথায় রেখেছিলেন? একটা বিষয় আমি বলে রাখি যে আমার ইন্ডাস্ট্রি শুরুর আগ থেকে আমি দুইজন মানুষের খুব ফ্যান ছিলাম, একজন হচ্ছে আফজল ভাই আর প্রয়াত হুমায়ুন ফরিদি ভাই দুজন। তো আফজল ভাইয়ের হাত ধরেই আমার মিডিয়াতে প্রথম কাজ, এবং অনেকগুলো কাজে করেছি তার সাথে। কিন্তু যখন আমি শুনলাম অমিতাভ ভাইয়ের, আবার আরেকটা বিষয় হচ্ছে অমিতাভ ভাইয়ের কাজ দিয়ে মানুষ আমাকে চেনে, তো বিজ্ঞাপনের কাজ দিয়ে 15 বছর আগে, এটা 16 বছর, এক্স্যাক্টলি 16 বছর, 2006-এ করা। তো যখন আমার কাছে ফার্স্ট অমিতাভ ভাই ফোন দেয়, তখন আমি আসলে কোনো কিছু বিচার করি নাই যে কাজ করবো কি করবো না। অমিতাভ ভাই যখন আমাকে বলে যে এরকম একটা চিন্তাভাবনা করছি তুমি করবা কিনা, আমি বলছি অবশ্যই আপনার কাজ করব। বলে যে না গল্পটা, আমি বলছি গল্পটা এগুলি পরে আপনার সাথে কাজ করব, দ্যাটস ফাইনাল। তারপর নর্মালি তার সাথে আমি মিটিংয়ে যাই, এবং মিটিংয়ে অমিতাভ ভাই আমাকে গল্প বলছিল, কিন্তু আমার কাছে গল্পটা তত ইম্পর্টেন্ট মনে হচ্ছিল না ওই সময়ে, কারণ আমি আফজল ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করব, এটাই হয়ে গেছে বড় ব্যাপার, আর হচ্ছে অমিতাভ ভাইয়ের সেটে আমি কাজ করব। এই দুইটাই আমার কাছে তখন অনেক এক্সাইটমেন্ট বাড়ায় দেয় আমাকে। যে তো আর আফজল ভাইকে যখন আমি পাই, ঠিক 2005-এ যেদিন আমি আফজল ভাইকে ফার্স্ট আফজল ভাইয়ের ফেজ হই, আমার কাছে ওই দিন ফার্স্ট যেদিন আফজল ভাইকে ওই সেটে আমি পাই, কিছুটা ওই রকম ছিলাম যে আমি উইলিংলি আফজল ভাইয়ের সাথে ছবি তুলতে চাচ্ছিলাম, যে ভাই একটা ছবি তুলি আফজল ভাই, মানে কাইন্ড অফ, কারণ হচ্ছে আমি তাকে অনেক পছন্দ করি অনেক, সেই জায়গা থেকে আফজল ভাইয়ের সাথে একসাথে কাজ করবো এটা আমার কাছে মানে আমার মাথায় আর কিছুই ছিল না। এবং আমি ট্রাই করছিলাম যে আফজল ভাই, যেহেতু আফজল ভাইয়ের ইয়াং কালটা করবো, আফজল ভাই কীভাবে কথা বলে না বলে, ওই ক্যারেক্টারে আফজল ভাই কীরকম, তার কোনো ল্যাঙ্গুয়েজ আছে কিনা, ওগুলি আমি একটু চেষ্টা করেছিলাম, কিন্তু অমিতাভ ভাই আমাকে বলে দিয়েছে যে আমি এই জিনিসটাই চাচ্ছি, আমি সেটাকে ফলো করেছিলাম। নির্মাতার প্রসঙ্গ যেহেতু আসলো, এই প্রসঙ্গে জানতে চাই, প্রায় 16 বছর পরে তার সাথে নতুন একটা কাজ করা হলো, তো তার সাথে কাজ করতে গিয়ে কি মনে হলো, নির্মাতা কতটা পরিণত হয়েছেন? না, অমিতাভ ভাই ইজ সাচ এ কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, আমি যখন 2006-এ তার সাথে ফার্স্ট কাজ হয়, তো তখনও দেখলাম যে অমিতাভ ভাইয়ের যে ডিরেকশনের ভঙ্গি, যে আমার কাছ থেকে যে ডায়লগটা কীভাবে বের করতে হবে, হ্যাঁ, যে এবং এখনও দেখলাম যে অমিতাভ ভাই আসলে তখন যা ছিল তার চেয়ে আরও অনেক বেশি ডেভেলপ। এবং আমাদের সুবিধা হয় কি, যখন অমিতাভ ভাইয়ের সাথে কাজ করতে যাই তখন আমাদের
অনেক কিছু সহজ হয়ে যায় কাজ করার ক্ষেত্রে। হ্যাঁ, কারণ সে এরকম এনভায়রনমেন্ট তৈরি করে, এরকম সেট ডিজাইন থাকে তার, এরকম ডিরেকশন থাকে, এরকম গল্প থাকে, তার মানে বেশ গোছানো থাকে সবকিছু 100%। এবং আমার মনে হয় কি বাংলাদেশের অনেকের উচিত যে অমিতাভ ভাইয়ের সেটে গিয়ে দেখা যে একটা প্রোডাকশন কিভাবে হয়। অমিতাভ রেজা চৌধুরী কিন্তু আপনাকে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে কিছু কিছু মানুষ আছে যারা অভিনয় করেন কোনো চাহিদা ছাড়া, শুধু ভালো কাজ করার লক্ষ্য নিয়েই তারা কাজ করতে চান, কি বলবেন এটা নিয়ে? আই এম সো হ্যাপি যে অমিতাভ ভাই ওই স্ট্যাটাসটা দেখে যে তার মতো একজন গুণী নির্মাতা আমাকে নিয়ে এই দুই লাইন লিখেছিল। কারণ এটা ধরেন কজন আর্টিস্টের হয় যে একজন বাংলাদেশের লেজেন্ড নির্মাতা এইভাবে লিখে, তো সেই ক্ষেত্রে আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। আর আরেকটা বিষয় হচ্ছে যে কাজের কাজ আপনাকে যদি একটা ভালো কাজ কিন্তু আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখবে। আপনি যখন আপনাকে বাঁচিয়ে রাখবে তখন কিন্তু আপনার অন্য অন্য চাহিদাগুলো কিন্তু আপনার চাইতে হবে না, ওগুলো অটো আসবে, আসতে থাকবে। তো দ্যাটস ওয়াই আমি সবসময় ফিল করি যে একটা 10টা কাজ না করে, যেই জিনিসটা আমাকে আফজল ভাই শিখিয়ে দিয়েছিল যে 10টা কাজ না করে 2টা ভালো কাজ কর যেটা তোকে অনেক দিন মানুষের মাঝে রাখবে। এবার একটু তাকাতে চাই আরও একটু পেছনের দিকে, বিশ্বাসের কথাটা আপনাকে পেয়েছি, বিশ্বাসের কথাটা না আসলেই নয়, সেখানে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল এবং এরপরে বিবিসির সাথে কাজ করার পরে যখন আবার মানে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির অ্যানাদার কাজগুলো করলেন, বেসিক কী পার্থক্য দেখেছিলেন? বেসিক পার্থক্য অনেক, দে আর ভেরি প্রফেশনাল। ওরা শুধু যখন কাজে যায় বা শ্যুট করতে যায় তখন শুধু শ্যুটিংটাই করে, কিন্তু প্রি প্রোডাকশনে ওদের অনেক কাজ থাকে। ওরা এক এক দিন শ্যুটিংয়ে কয়টা শট নেবে সেই স্কেচ করা থাকে, ক্যামেরা মানে আমাদের ডিওপি যে থাকে ডিরেক্টরের সাথে তার সাথে ও জানে যে কে কী কাজ করবে, তারপর প্রোডাকশন মিটিং হয়, তারপর হচ্ছে স্ক্রিপ্ট যে নিয়ে আলোচনা হয়, রিহার্সাল থাকে। আমাদের দেশে যেটা হয় যে যেই কারণে বিশ্বাসের কথা আজকে আপনি প্রায় 12 বছর পর আপনি আবার আলোচনা করলেন, এই এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু আমাদের দেশের যে কাজগুলো হয়, হ্যাঁ হয়তো বাজেটের একটা স্বল্পতা থাকে, বাজেটের স্বল্পতার পরেও আমাদের যেটা হয় যে আমাদের কারোই বেসিক্যালি সবাইয়ের কথাই বলবো যে ইনভলভমেন্ট অনেক কম থাকে, যে কারণে যখন যে কাজটা অনিয়ার হয় ওটা ওইখানেই শেষ হয়ে যায়, পরবর্তীতে সেই কাজটা নিয়ে আলোচনা। খুব রেয়ার কিছু কাজ নিয়ে হয়তো অনেক বেশি ভাইরাল, যখন আমরা যে ভাইরালের সাথে তখন হয়তো দুই একটা কাজ নিয়ে আলোচনা চলে আসে, কিন্তু দে আর ভেরি প্রফেশনাল, কিন্তু আমরা আমাদের জায়গায় অনেক প্রফেশনাল না। এখানের থেকে কি আসলে উত্তরণের কোনো ওয়ে দেখেন বর্তমানে? কারণ ভালো একটা কাজ করতে গেলে যেরকম অনেক শ্রম দিতে হয়, অভিনেতা অভিনেত্রীদেরও কিন্তু প্রচুর সময় দিতে হয়, রিহার্সালের ব্যাপার থাকে, লুক টেস্ট থাকে, এই জায়গা থেকে আসলে বাংলাদেশের আশা কতটা দেখেন? আমার মনে হয় যে আশাটা একদমই নাই, এই কারণে নাই, মানে এটা আমি একদম মন খারাপ থেকে বলছি। ধরেন আপনি হয়তো এক্সাম্পল দিতে পারেন যে অমিতাভ ভাইয়ের বোধ হচ্ছে বা ভালো ভালো সিনেমা হচ্ছে, হাওয়া হচ্ছে, পরাণ হচ্ছে, আরও অনেক ভালো ভালো ছবি আসছে, দামাল হচ্ছে, মানে ইনসিডেন্ট কখনো এক্সাম্পল হতে পারে না। হ্যাঁ, আমাদের হয় কি কোনো না কোনোভাবে, ধরেন আপনি আজকে আমাদের চ্যানেলে যেই কাজগুলো যাচ্ছে, সিরিয়াল যাচ্ছে, সবাই কিন্তু গল্প নিয়ে কারো ভাবনা নেই, সবাই ফুটেজ নিয়ে ভাবনা আছে আর কি। কোন কথাটা বলে, কোন চটুল কথা বলে সেটা ভাইরাল করা যায়, ভাইরাল করা যায়। হ্যাঁ, ইভেন হচ্ছে ফুটেজ, ফুটেজ কি মানে হচ্ছে আমার মোটামুটি 22 মিনিট বা 42 মিনিট হলেই হলো, আর কিছুর দরকার নেই। তো দেখেন সেই কাজগুলো কিন্তু অনিয়ার হচ্ছে, ওইখানে নাই হয়ে যাচ্ছে, প্রতিদিন সেই কাজের পিছনে কোনো ডেডিকেশন নাই, কোনো ভালো একটা ডিরেক্টর বলেন, আর্টিস্ট বলেন, কারো কিন্তু কোনো ওই যে মন দিয়ে ইনভলভমেন্ট হয়ে কাজ করা সেটা নাই। এখন দুই একটা ভালো কাজ হচ্ছে বলেই যে সেটা আমাদের রুটে ঝামেলা আছে, আমাদের অনেস্টিতে ঝামেলা আছে, যে কারণে আমাদের কাজগুলো স্টে করে না, কয়েকদিন পর পর শেষ হয়ে যাচ্ছে, এক একটা কাজ শেষ হয়ে যাচ্ছে। তো মন খারাপের জায়গা থেকে বলবো, আমার মনে হয় না যে এখানে উত্তরণের কোনো ওয়ে আছে, হবে যদি সবাই সবার জায়গায় আসলে আমরা যেটা বলি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, আসলে নিজ নিজ জায়গার সততার পরিচয় পেলে আসলে হতে পারে। আমরা হচ্ছে এক্সকিউজ খুব খুঁজি যে সেটে কেন দেরি করে আসলাম, ভাই একটা কি জ্যামে পড়লাম, ভাই আজকে তো আপনার 10টায় কল ছিল আপনি 12টায় 2টায় আসলেন, আরে ভাই রাত্রে ওই সেটে 2টায় ছাড়ছে। হ্যাঁ, এই যে এক্সকিউজ, আমি যদি আজকে এই রাতে এইখান থেকে দেরি করে যাই, পরের যে সেটে যাব সেই ডিরেক্টরের তো কোনো দোষ নেই, তাহলে তার সেটে আমি কেন দেরি করে যাচ্ছি? হ্যাঁ, ধরেন এই যে এক্সকিউজ, ডিসঅনেস্টি, সব কিছু মিলে কিন্তু আমরা আমাদের সততার জায়গা থেকে সরে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের কাজগুলো সাস্টেইন করে না,
নাই হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আরেকটু পেছনে যেতে চাই, রাবেয়া চলচ্চিত্রের মাধ্যমে 2008 সালে আপনার চলচ্চিত্র জগতে অভিষেক হয়, তানভীর মোকাম্মেল ছিলেন এটার ডিরেক্টর, তো সেই কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল এবং এরপরে কিন্তু লম্বা একটা সময় চলে গেছে, আপনি তেমন কোনো সিনেমাতে ইনভলভ হননি, সেটা কেন? আচ্ছা, আমি তার আগে একটু বলে রাখি, আমার খুব ভালো একটা সিনেমা যেটা হচ্ছে আলোর মুখ দেখেনি, সেটা হচ্ছে চ্যাম্প, সেটা হচ্ছে বক্সিং নিয়ে। এটা সম্ভবত একটা গল্পের কপি, রকি সিনেমাটার কপি আর কি, সেটা প্রোপেল ডিরেকশন দিয়েছিল এবং ওইটা নিয়ে আমি অনেক পরিশ্রম করেছিলাম। আনফর্চুনেটলি সেটা প্রোপেল আর কখনো সেটা আলোর মুখ দেখায়নি, সেটা কিন্তু এভরিথিং ওয়াজ ডান। কিন্তু কেন সেটা, এটা আসলে ডিরেক্টরই জানবে যে কেন সেটা সে করেনি। কিন্তু তানভীর স্যারের পরে যখন, যেমন তানভীর স্যার আমাদের দেশের একজন রিনাউন্ড ডিরেক্টর এবং খুব ভালো একজন মানুষ, তো তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল এবং সে খুব প্রফেশনালি কাজ করে এবং সে জানে, এবং আমাদের আনোয়ার সাহেব মানে ডিওপি ছিলেন, মানে দুইজনের কম্বিনেশন এবং আমরা যেই জায়গায় গিয়ে কাজ করেছিলাম, গুণী গুণী অভিনেতারা ছিলেন, আমাদের তকির ভাই, বন্যা মির্জা টিদার সবাই মিলে, জ্যোতিকা জ্যোতি সবাই মিলে, ওইটা আসলে আমি যতটুকুই ছিলাম অল্প পরিসরে ছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি একটা সুন্দর জায়গায়, একটা ভালো জায়গায় এবং ভালো গল্পের সাথে আমি কাজ করছি, এবং আমি খুব উৎফুল্ল নিয়েই ওই ক্যারেক্টারটা করেছিলাম, যদিও আমার লাশ নিয়ে গল্প ছিল, সেই লাশ মানে আমি যে লাশ হয়ে থাকবো, যখন তখন 35 শ্যুট হচ্ছিল, মাথায় সবসময় থাকতো যে যদি একবার ব্রিদিং করি হ্যাঁ তাহলে আবার সেটা শর্ট নিতে হবে। আসলে লাশ হয়ে থাকার অভিনয়টাও কিন্তু অনেকটা কঠিন, অনেক কঠিন, তো ওইটা আমার খুব মানে ভালো একটাই মানে বলবো যে এক্সপিরিয়েন্স। আর তারপরে যেটা হচ্ছে যে আপনি বললেন যে এরপরে আর সিনেমায় দেখেন না, আমাকে কেউ ডাকে নাই, আমি যাই নাই, আমার সাথে কাজ হয় না, ইটস ভেরি সিম্পল। কথা বলে ভীষণ ভালো লাগলো এবং আপনার আগামী জীবনের জন্য, নতুন নতুন কাজের জন্য থাকবে অনেক শুভকামনা, খুব ভালো থাকবেন, বিনোদন সারাদিন আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ বিনোদন সারাদিন আমার মতো একজন মানুষকে নিয়ে আসার জন্য।